হ্যালো গাইস, কি অবস্থা? সবার তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে টানা 5 দিন পর। তো তোমাদের সবার কি অবস্থা? আর আজকে প্লে পয়েন্টের ভিডিও তো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ হচ্ছে কিনা, আজকে আমরা প্লে পয়েন্টের অল উইকলি পার্কস এবং ব্রোঞ্জ পার্কস, সিলভার পার্কস সবগুলো ওপেন করব। এবং তোমরা দেখতে পারবে যে আমরা কত পয়েন্ট পাইছিলাম আর আমরা লাস্ট কবে পয়েন্ট পাইছিলাম, পয়েন্টটা তোমরা কবে পাবা সেটা ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমরা চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো দুই পাশে তোমরা দেখতে পাবো, কারণ এক পাশ দিলে ছোটো দেবে, জন্য দুই পাশে দিয়েছি। তো এখন আমাদের যে প্লে পয়েন্টের যে গোল্ডের যে মেইল আমার যেটা আছে, আমার পার্সোনাল মেইল, সেটাই দেখো আমরা প্লে পয়েন্টে কবে পয়েন্টটা পাইছিলাম, তো সেটা তোমাদের আমি একবার দেখাই দিই। তো এখান থেকে পয়েন্ট হিস্ট্রিতে যায়। পয়েন্ট হিস্ট্রি যাওয়ার পর তোমরা এখন দেখতে পাবো আমি পয়েন্টটা পাইছি রিসেন্ট এক উইক আগে। আজকে ভিডিও ছাড়িয়েছি, তো মানে এর আগের সপ্তাহে আমি পয়েন্টটা পাইছি, মানে শুক্রবারে, ঠিক আছে? তো এই শুক্রবারে মেবি আমাকে আর পয়েন্ট দিবে না, মানে কালকে। আর আগের সপ্তাহে যারা পয়েন্ট পাইছিলে এই সপ্তাহে তারা পাবা না, আর এই আগের সপ্তাহে যারা পাওনি তারা এই সপ্তাহে পয়েন্টটা পাবা। আর এখন প্লে পয়েন্টটা অফ আছে, এই কারণে অন্য জিমেইলে পয়েন্টগুলো দিতেছে না, শুধু পুরনো জিমেইলগুলো দিতেছে। তো এখন আমরা কি করব, সকল পার্কস অ্যাকাউন্টের পার্কসগুলো, মানে উইকলি পার্কস, মানে ব্রোঞ্জ পার্ক, সিলভার পার্ক সবগুলো ওপেন করব। তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। তো এখন আমরা একটা মেলে চলে আসছি, এই মেলে কোনো আমাদের পার্কস অ্যাকাউন্ট নেই। আর তোমাদের কার কার পার্কস অ্যাকাউন্ট আছে আর কে কে পার্কস থেকে সব কত পয়েন্ট পাইছো সেটা কিন্তু আমাদের জানাও অবশ্যই কমেন্টের মাধ্যমে। তো দেখো এই অ্যাকাউন্টে একটা পার্কস অ্যাকাউন্ট আছে, আর এইটা একটা অ্যাপসন ইনস্টল আছে। তো আমরা এখন অ্যাপসটা ইনস্টল করে নেব। অ্যাপসটা ইনস্টল করলে আমরা 10টা পয়েন্ট পেয়ে যাবো। তার আগে আমরা এখন ব্রোঞ্জ পার্কসটা ওপেন করে নিই। এখন ট্রিডিং 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 গাইজ, দেখা যাক আমাদের কত পয়েন্ট দেয়। 3 পয়েন্ট দিয়েছে, যাই হোক। ব্রোঞ্জ পার্কস আর সিলভার পার্কস থেকে গাইজ, এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে তুমি কত পয়েন্ট পাবা। আর আমরা এই অ্যাপসটাও ট্রেন ইনস্টল করে নিই, তাহলে আমাদের এখানে 10টা পয়েন্ট অ্যাড হবে, মোট তাহলে 13 পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা চলে দেবো আমাদের আরও একটা নতুন মেইলে, যেই মেইলে আমাদের হয়তো সিলভার পার্কস নাহলে ব্রোঞ্জ পার্কস যে কোনো একটা থাকবেই। তো এখন এখানে দেখতে পাচ্ছ আমরা, আমার এখানে মানে ফোনে প্রচুর মেইল আছে যেগুলো আমি সিলভার পার্কস, আমার উইকলি পার্কস অ্যাকাউন্টগুলো এতে সাথে কানেক্ট করা। দেখো আর একটা ব্রোঞ্জ পার্কস মেইল আমরা পেয়ে গেছি। তো এইখানে একটা, তোমরা যদি ব্রোঞ্জ পার্কস মেইল খুলতে চাও তাহলে তোমাদের কী করতে হবে, তোমরা এখন থেকে একটা জিমেইল খোলো, জিমেইল খুলে ফোনে রেখে দাও, এক মাস মতো রেখে দাও, তাহলে দেখবো অটো ব্রোঞ্জ পার্কস চলে আসবে। নাহলে এক মাস পর যখন অ্যাকাউন্ট খুলবে তখন তুমি পেয়ে যাবা। আর নাহলে যদি দেখো কারোর ফোনে জিমেইল আসে, কোনো কাজের না আছে জিমেইলটা, তোমার ফ্রেন্ডস, তোমার আব্বু আম্মু যার ফোনে থাকুক, তখন তোমার জিমেইলটা ওইখানে ব্রোঞ্জ পার্কসটা খুলে নিতে পারো, কারণ পুরনো জিমেইলে ব্রোঞ্জ পার্কসটা বেশি দেয়। তো এখানে আমরা আরও একটা মেইল চলে আসছি, দেখতে পাচ্ছ এই মেইলটাতে আমাদের ব্রোঞ্জ পার্কস অ্যাকাউন্ট আসছে কি নেই, না যাই হোক গাইছে, এই আমাদের অ্যাকাউন্টে ব্রোঞ্জ পার্কস অ্যাকাউন্টটা নেই হতে। তো এখন আমরা আরও একটা মেইল, মানে এতগুলো মেইল আমি মাঝে মাঝে ঘুলাই ফেলি। তো দেখতে পাচ্ছ এইখানে আমাদের 4টা অ্যাপে 40 পয়েন্ট দিয়েছে, এটা কিন্তু টাইওয়ান সার্ভারে। যাই হোক, টাইওয়ান সার্ভারে তো আমি পয়েন্ট পাইছি, তোমরা কেন পাইতেছো না সেটা বুঝলাম না। আর আমি এগুলো অ্যাপগুলো ইনস্টল করতেছি না, কারণ আমার ফোনের ভিতরে পুরো জ্যাম হয়ে গেছে, অনেক অ্যাপস হয়ে গেছে। তো এগুলো আমি পরে ইনস্টল করে নেব। যাই হোক, এখানে আমি আমার আর একটা ব্রোঞ্জ পার্কস অ্যাকাউন্ট পেয়ে গেছি। তো এখানে আমরা পার্কসটা এখন ওপেন করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এখন ভিডিওটা ফুল স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। তো এখানে আমরা ব্রোঞ্জ পার্কে দেখা যাক গাইস কত পয়েন্ট পাই, 4 পয়েন্ট পাইছি, 3-4। তো এক আইপিতে অনেকগুলো অ্যাকাউন্ট খুললে বেশি পয়েন্ট দেয় না। যাই হোক, তোমাদের এক অ্যাকাউন্টে যদি এক পয়েন্ট, মানে সরি, একটা আইপিতে যদি একটা অ্যাকাউন্ট থাকে তোমাদের ফোনে, তাহলে তোমরা সেক্ষেত্রে পয়েন্টটা বেশি পাইতে পারো, কারণ এক আইপিতে অনেকগুলো অ্যাকাউন্ট চলো, এটা আর কি, মানে এটা কিছু হয় না, তাও আর কি ইললিগাল, ঠিক আছে? তো এখানে কিছু আরও একটা ব্রোঞ্জ পার্কস অ্যাকাউন্টেরই, এটাও 3 পয়েন্ট, যাই হোক বেশি পয়েন্ট দেয় না। কয়েকদিন আগে আমার একটা ভাই 100 পয়েন্ট পাইছে একটা বক্স খুলে। যাই হোক গাইস, তোমরা কত পয়েন্ট পাইছিলে, হায়েস্ট কত পয়েন্ট পাইছো, আর এই সপ্তাহে কত পয়েন্ট পাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাই দিও। আর কালকে তো কোনো ভিডিও আসতেছে না, আর আসবে প্রায় 4-5 দিন পর। তো কালকে শুক্রবারে যারা যারা প্লে পয়েন্ট পাইছো আর কারা কারা পাওনি সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাই দিও কালকে এসে, ঠিক আছে? তো এখন আমরা আরও একটা ব্রোঞ্জ পার্কস অ্যাকাউন্টের এখানে পার্কসটা খুলতে যাচ্ছি। তো দেখা যাক গাইস এটাই কত পয়েন্ট দেয়, একটাও কিন্তু আমাদের বেশি পয়েন্ট দিল না, 3-4 3-4 এরকমই কিন্তু দিচ্ছে। আর যে মেন কথাটা সেটা হচ্ছে কি না, আমার যে মেইন যে মেইল জিমেইলটা, মানে আমার যে পার্সোনাল জিমেইলটা ছিল, ওই জিমেইলটা আমাদের আগের সপ্তাহে, মানে এই শুক্র আগের শুক্রবারে আমাদের ওইটা গোল্ড ব্রোঞ্জ পার্কসের ওইখান থেকে আমাদের এটা গোল্ড লেভেল গোল্ডে চলে গেছে। এখন দেখা যাক গাইস আমাদের পার্কস ওপেন করলে কত পয়েন্ট দেয়, ঠিক আছে? গোল্ড পার্কস ওপেন করে তোমাদের আমি দেখাবো। তো এইখানে আমরা আরও একটা মেইলে চলে আসছি। তো আরেকটা মেইলে আসার পরে এইখানে যাই হোক, আমাদের ওই অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, এই জন্য সমস্যা হইতেছে, যাই হোক এটা আমরা একটু কেটে দিই। তো এখান থেকে আমাদের আরও একটা মেইল, যেটা ব্রোঞ্জ পার্কস অ্যাকাউন্ট আছে, মানে আমার কাছে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো ব্রোঞ্জ পার্কস বেশি আছে। আর একটা কথা, আর তোমাদের যাদের যা সিলভার অ্যাকাউন্ট প্রয়োজন আছে, সিলভার পার্কসের অ্যাকাউন্ট, তারা তুমি আমার কাছে কিনতে চাও তাহলে কিন্তু কিনে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে কিনবা আমাদের কমিউনিটি ট্যাবে আমাদের পেজের লিঙ্ক পেয়ে দেবো, এখানে যে মেসেজ করতে পারো।
তো এখানে আমাদের লাস্ট আর একটা কি দুইটা মেইল আছে, যে দুইটা আমাদের ব্রঞ্জ পার্কস অ্যাকাউন্টটা আছে আর ব্রঞ্জ পার্কস ওপেন করতে পারবো, ওইটা ওপেন করা গেলে পুরো খতম। ঠিক আছে গাইস, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে আরেক লাস্ট অ্যাকাউন্ট মানে লাস্ট মানে পরে মনে একটা আছে, তো এখানে আমরাও 3 পয়েন্ট মানে একটা দিনই দেখো 3.4 পয়েন্ট এর ভিতরে যারা অনেকে আছে কি করে একটু ক্লিয়ার ডাটা মারে ভিডিওটা এডিট করে কোনো একবার হয়তো 100 পয়েন্ট মানে বেশি পয়েন্ট পাইছে, এমন তো স্বাভাবিক যে অনেকবার মানে একসময় তো বেশি পয়েন্ট একবার না একবার তো পাবাই, তখন সেই ভিডিওটা কাট করে কিংবা অন্য ভিডিও ইউটিউব থেকে কাট করে এটা লাগাই দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কেন সমস্যা বাংলাদেশের পাবলিকের কি করে ব্রঞ্জ পার্কসের ইসে ওইখান থেকে বেশি পয়েন্ট পাবে কি করে একটু ক্লিয়ার ডাটা করবে, ক্লিয়ার ডাটা করার পর একটু কাজ করবে কি করবে মানে আপডেট আন ইনস্টল করবে, ক্লিয়ার ডাটা করবে, তারপরে ফরেস্ট স্টপ মারবে প্লে স্টোর, মারার পরে কী করবে অ্যাকাউন্ট ওপেন করে ওইখানে এডিট করে ভিডিওটা লাগাই দেবে যে আমি দেখো বেশি পয়েন্ট পাইছি কত 60 পয়েন্ট পেয়ে গেছি, এটাই হচ্ছে কিন্তু সমস্যা। তো গাইস এটাই হচ্ছে কিন্তু আমাদের লাস্ট যে অ্যাকাউন্টটা সেটা ব্রঞ্জ পার্কসের, দেখা যাক লাস্ট অ্যাকাউন্টে আমরা কত পয়েন্ট পাবো দেখা যাক। দেখো গাইস আমি সবগুলো অ্যাকাউন্টে প্রায় 3-4 বেশি কিন্তু একটাও পয়েন্ট পাইনি, আগে যা পাইছিলাম 100 পয়েন্ট পাইনি আমি, 90 পয়েন্ট 80 পয়েন্ট পাইছিলাম। তো গাইস এই তো ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট একবার হলেও জানাই দিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো করবাই, আর যদি লাইক করো অবশ্যই ছোটখাটো একটা কমেন্ট হলেও করে দিও। দেখা হবে আমাদের আবার কয়েকদিন পরে প্লে পয়েন্টের নতুন কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো, টাটা বাই বাই।